আসসালামু আলাইকুম রঙিন হাতের ছোঁয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে এই ফুলের ভিডিও টিউটোরিয়াল করে দেখাবো আশা করি সকলেই আমার সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক ফুলটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি লাচি সুতা নিয়েছি দুইটি কালারে একটি সবুজ একটি কাঁঠালি কালার আর এই দুটো সুতা আমি এরকম তিন তার করে উঠিয়ে নিয়েছি দেখুন সাথে নিয়েছি মুক্তাপতি এবং হোক নিয়েছি দেখুন জিরো দশমিক এইট এম এম কাটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সুতা এবং কাটা নিয়ে নেবেন তো দেখুন আমি স্লিপ নট দিয়ে নিয়েছি এখন এখানে শুরুতে আমরা ছয়টা চেন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছটা চেন স্টিচ করে নিলাম দেখুন করে নেওয়ার পরে প্রথমের যে চেন স্টিচটা রয়েছে ঠিক সেখানে গিয়ে আমরা হুকটা দিয়ে এই স্টিচের ভিতরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেবো তো দেখুন এখানে একটা সার্কেলের মতো তৈরি হয়ে গেছে এখন এই সার্কেলের মধ্যে আমরা মোট বারোটা ডাবল কুশে করব। তো আমি দেখুন এখানে তিন চেন করে একটা ডাবল কুশে কাউন্ট করে নিচ্ছি একটা ডাবল কুশে আমার কাউন্ট হয়ে গেল এখন দেখুন বাকি এগারোটা ডাবল কুশে আমরা এই সার্কেলের ভেতরে করে নিব তো দেখুন এখানে দুইটা কাউন্ট হয়ে গেল তো আমি পরবর্তীতে একই স্পেসের মধ্যে আরও দশটা ডাবল কুশে করে ফিরে আসছি তো দেখুন গুনে গুনে মোট বারোটা ডাবল আমি করে নিয়েছি এখন আমরা এই লুপের ভিতর দিয়ে কাঁঠালি রঙের সুতাটা জয়েন করবো আর দেখুন শুরুতে যে তিনটা চেন স্টিচ করে একটা ডাবল কাউন্ট করেছিলাম ঠিক সেখানে আমরা তিন নাম্বার স্টিচে হুকটা দিব এভাবে দেওয়ার পরে দেখুন আমি কাঁঠালি রঙের সুতাটা নিয়ে নিচ্ছি নিয়ে আমরা এই লুপের ভিতর দিয়ে এভাবে বের করে নেব সুতাটা আমার জয়েন হয়ে গেলো এখন দেখুন আমরা সবুজ রঙের সুতাটা টেনে শক্ত করে আটকে নিব নেওয়ার পরে এখান থেকে কাজটা শুরু করব তো এখানে বারোটা ডাবল কুশের মাথায় দেখুন বারোটা চেন স্টিচ রয়েছে সে বারোটা চেন স্টিচের মধ্যে আমরা বারোটা ফুলের পাতা তৈরি করব তো এখানে দেখুন আমি শুরুতেই নয়টা চেন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা চেন স্টিচ করে নিলাম দেখুন করে নেওয়ার পরে এখন আমরা চার নাম্বার স্টিচের মধ্যে একটা ডাবল কোষে করব। তো দেখুন আমি চার নাম্বার স্টিচের মধ্যে হোকটা দিয়ে এখানে প্রথম ডাবল কোষে করে নিলাম তো দেখুন এখানে কিন্তু আমার দুইটা ডাবল কোষে কাউন্ট হয়ে গেছে এখন এখানে নিচের দিকে যতগুলো স্টিচ রয়েছে প্রতিটা স্টিচের মধ্যে আমরা একটি করে ডাবল কোষে করে নিব তো দেখুন আমি পরবর্তী স্টিচে একটি ডাবল কোষে করে নিচ্ছি আমি আবারও দেখুন পরবর্তী স্টিচে একটি ডাবল কোষে কাউন্ট করে নিচ্ছি এখন আমি আবারও দেখুন পরবর্তী স্টিচে একটি ডাবল কুশে করে নিচ্ছি এভাবে আমি আবারও ডাবল কুশে করে নিচ্ছি এখন দেখুন লাস্টের যে স্টিচটা আমার সুতা জয়েন করেছিলাম ঠিক সেই স্টিচের মধ্যে আমি আবারও একটি ডাবল কুশে করে নিব এভাবে তো দেখুন এখানে কিন্তু আমার একটা ফুলের পাতা রেডি হয়ে গেছে এখন দেখুন পরবর্তী যে স্টিচটা রয়েছে পাশে সেই স্টিচের মধ্যেই কিন্তু আমি সিলিপ স্টিচ করে পাতাটা জয়েন করে তো দেখুন আমি পরবর্তী স্টিচের মধ্যে হোকটা দিয়ে এখানে সিলিপ স্টিচ করে নিলাম যেখানে সিলিপ স্টিচ করেছি সেখানে আমি আবারও নয়টা চেন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখুন আমি আবারও আগের নিয়মে চার নাম্বার স্টিচে গিয়ে একটা ডাবল কুশে করব এখন দেখুন এই পাতাটা আমি যেভাবে রেডি করেছি ঠিক একইভাবে একটি করে ডাবল করে নিচ্ছি তো দেখুন প্রতিটা স্টিচের মধ্যে আমি ডাবল কুশেগুলো করে ফিরে এসেছি আমি আবারও দেখুন পাশে থাকা যে স্টিচটা ঠিক সেই স্টিচের মধ্যে এভাবে একটা দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব আমি আবারও এখানে নয়টা চেন স্টিচ করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন দেখুন এই দুটো পাতা আমি যেভাবে আপনাদের তৈরি করে দেখালাম ঠিক একইভাবে আমি আরও দশটা পাতা তৈরি করে নিব তো আমি বাকি কাজটিও করে ফিরে আসছি বাকি দশটি পাতা আমি একই নিয়মে করে ফিরে এলাম এখন আমরা লাস্টের পাতাটা জয়েন করব তো দেখুন যে স্টিচ আমরা কাজটা শুরু করেছিলাম ঠিক সেই স্টিচ বরাবর আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব এভাবে তো দেখুন খুব ভালোভাবে জয়েনটা করা হয়ে গেছে এখন আমি বাড়তি সুতা একটু রেখে কেটে নিচ্ছি দেখুন সুতাটার কিছু বাড়তি অংশ রেখে আমি কেটে নিয়েছি এই সুতাটা দিয়ে আমরা মাঝখানে মুক্তা পুঁতিটা আটকিয়ে নিব পুঁতিটা আটকানোর আগে আমরা ফুলটা একটা ইস্ত্রি করে নিব তারপরে পুঁতিটা আটকিয়ে ফিরে আসব ফুলটি ইস্ত্রি করে আমি পুঁতিটা লাগিয়ে ফিরে এলাম তো দেখুন তৈরি হয়ে গেল সুন্দর এই ফুলটি আমি আগে থেকে কিছু ফুল আরও বানিয়ে রেখেছি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছে আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটাতে একটা ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ